হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা বিকেলবেলায় বের হয়েছি, এখন প্রায় 5:30 মতো বাজে। ইদানিং মাগরিব হয় প্রায় 5টার দিকে। ওর আব্বু জব থেকে এসে আমাদেরকে বাইরে নিয়ে যাচ্ছে, কারণ দিদা তার একটি স্কুলে হ্যালোইনের অনুষ্ঠান করা হবে, আর সেটার জন্যই ড্রেস কিনতে হচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি হ্যালোইনের ড্রেস কেনার জন্য। এইটা দেখে আমি নিজেই প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। দিদার প্রায় 3 বছর ধরে স্কুলে পড়তেছে, কিন্তু আমি কখনো ওকে হ্যালোইনে পাঠাই নেই, কারণ আমার এসব হ্যালোইন মোটেও পছন্দ না। যদিও এটা ফান করে ওরা করে, তারপর আমার ভালো লাগে না, কারণ আল্লাহর দেওয়া এত সুন্দর চেহারাটাকে ওরা কিভাবে জানে কেমন করে ফেলে। তো আমার এগুলো মোটেও পছন্দ না, কিন্তু দিদারকে ওর ম্যাডাম নাকি বলেছে যে এবার আসতেই হবে, তাই বাধ্য হয়ে কেনার জন্য চলে আসলাম। আমি এই প্রথমে এই দোকানটা দেখলাম, আগে কখনোই দেখিনি। তো আমি সিম্পল কোনো জিনিস দেখছিলাম, যাতে চেহারায় কোনো ছবি না আঁকা লাগে, এরকম কোনো কিছু খুঁজছিলাম। আমি ওদের হ্যালোইনের জন্য যে ড্রেসটা কিনেছি সেটা আপনারা ভিডিওর লাস্টেই দেখতে পারবেন। তো দিদার একটু দুষ্টামি করছে এই পুতুলটা দেখে, ওর কাছে ভালোই লাগছিল। তো আমি বাসায় চলে এসেছি, এখন আমি কি কি শপিং করে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে আমার একটা প্রয়োজনীয় জিনিস, এইটা আমার অনেক দিন থেকেই দরকার ছিল, আর সেটা হচ্ছে ট্রাইপড। আমি এই ব্র্যান্ডের ট্রাইপডটা কিনেছি মিডিয়া মার্কেট থেকে, আর এইটা হচ্ছে হ্যালোইনের ড্রেস, আর এইটা হচ্ছে মাথায় পরার জন্য টুপি। এইটা হচ্ছে ওর আব্বুর জন্য প্রোটিন পাউডার, এইটা আরেকটা পাউডার, এইটাও আরেকটা, এটা একটা ট্যাবলেট, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস ওর আব্বুর জন্য। এই ঘড়িটা কিনে নিয়ে আসছি, কারণ আমার আগের ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তাই এটা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে সবজি পিলার, 1 প্যাকেট বিস্কিট, এগুলো সব আমি পাকিস্তানি দোকান থেকে এনেছি। এই চিপসটা নিসা খুব মজা পেয়েছে খেয়ে, তাই একেবারে 2টা নিয়ে আসছি। এটা হচ্ছে একটা চিকেন নাগেটস, এটা হালাল। এইটা হচ্ছে গরম পাতিল রাখার জন্য, 1 প্যাকেট বিস্কিট, তিলের খাজা, আর এটা হচ্ছে চিকেন সালামি, এটাও কিন্তু হালাল। আর এগুলো হচ্ছে ফুচকা, আমি যেহেতু ফুচকা প্রতিযোগিতা করেছিলাম তার জন্য এনেছিলাম। আর এই 2টা হচ্ছে ওর আব্বুর জিমের জন্য, এই 2টা নিসার জন্য এনেছি। এটা নাকি অ্যালোভেরা দিয়ে তৈরি, এটা খুবই ভালো, দেখি ইউজ করে কেমন লাগে। এইটা নিসার জন্য একটা ব্ল্যাঙ্কেট এনেছি, বাহিরে গেলে গায়ে দেওয়ার জন্য, কারণ আগেরটা অনেক বড় ছিল। আর এটা হচ্ছে পানি রাখার একটা জার, দিদা তারেক যাতে সহজে পানি খেতে পারে। আর এটা একটা হ্যান্ড ওয়াশ, এটা স্মেলটা খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে ওয়ালপেপার দেয়ালে লাগানোর জন্য, আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা যদি আমি লাগাই। আর এটা হচ্ছে এটা লাগানোর জন্য গ্লু, এইটা পানিতে মিশিয়ে তারপর লাগাতে হবে। তো আমি দেগাতলতে গিয়েছিলাম, সেখান থেকে দিদার জন্য কিছু সুইমিংয়ের ড্রেস এনেছি, কারণ ওর স্কুলে সুইমিংয়ের ড্রেসটা একটু বেশিই লাগে। আর এই 2 জোড়া জুতা এনেছি ওদের হ্যালোইনে পরানোর জন্য। বাঙালি দোকানে গিয়েছিলাম, সেখান থেকে ধনে পাতা চিপস নিয়ে আসলাম, এনেছি চাউলের গুঁড়া, কারণ পিঠা বানাবো, ভেন্ডি,
কাঁচামরিচ, চটপটির বুট, ছোলা বুট, চটপটি মশলা একটা নারিকেল, ফ্রোজেন পুঁই শাক 2 প্যাকেট, চিংড়ি মাছ, আর এটা হচ্ছে গলদা চিংড়ি, এটার প্রাইসটা পড়েছে 10 ইউরো, একটা কাচকি মাছ, আর একটা হচ্ছে কই মাছের প্যাকেট। সব বাজার আমার এলোমেলো হয়ে পড়ে আছে, এগুলো কিন্তু আমাকেই গুছাতে হবে। আমরা শপিং থেকে এসে বিকেলে গিয়েছিলাম কাপড় ধোয়ার জন্য, আর নিশা তো এখন মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে। নিশা এখন ওর ভাইদের সাথে খেলা করে, অর্থাৎ ওর ভাইয়েরা যে দুষ্টামি করে নিশাও ঠিক সেটাই করে। আমি ওকে ডাক দিয়ে দেখাচ্ছি যে আমার হাতে কি আছে, তো সে খুলে দেখছে যে কি আছে, তো দেখেছে কিছু নেই, কারণ ও আমার কথা এখন সব বুঝে, আমি যা বলি সেটাই ও করে। তো আমি ওকে চেক করতে বলেছি, তাই সে চেক করছে। এখন সে তার আব্বুর সাথে কাপড় শুকাচ্ছে, হেল্প করছে আর কি আব্বুকে। সে দরজাটা বারবার আটকিয়ে দিচ্ছে। আবার দেখছে যে আব্বু ওপরে কি করছে, সেও করবে বলছে কিন্তু পারলো না। যাই হোক, অনেক আপুরাই আমার নিসার দুষ্টামি দেখতে চেয়েছিলেন, তাই এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।